আসসালামু আলাইকুম এভরিওয়ান, কারিগরি বাসার পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমি আল ইমরান, রংপুর টেকনিক ইনস্টিটিউট। আজকে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করবো ফিজিক্স ওয়ান চ্যাপ্টার 11, চাপ। চাপ জিনিসটা কি, তারপর আমরা শিখবো হচ্ছে ঘনত্ব জিনিসটা কি, দেন এই অধ্যায়ের একটাই মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক, সেটি হচ্ছে এস গভীরতায় তরলের চাপ নির্ণয়। এইটা আমরা শিখবো, এস গভীরতায় তরলের চাপ নির্ণয়। তো আগে আমরা শিখবো চাপটা কি। এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে কি, চাপ। এক ক্ষেত্রফল মনে করলাম, এই দেখো, এই মনে করলাম আমার এই মোবাইলটা, এই মোবাইলটা যখন আমি কি করলাম, লম্বভাবে এখানে কি করলাম, বল প্রয়োগ করলাম, এইটাকে বলা হচ্ছে কি, চাপ। কিন্তু চাপ কখন হবে, যদি সেটা হয় এক ক্ষেত্রফলের উপর। অর্থাৎ মনে করলাম এই একটা সারফেস, এই একটা কি সারফেস, এই সারফেস, এই সারফেসের উপরের পৃষ্ঠে আমি কি করলাম, উপর থেকে একটা বল প্রয়োগ করলাম, এইটাকে উপর থেকে কি করলাম, বল প্রয়োগ করলাম। মনে করলাম এই ডাস্টারটা দিয়ে উপর থেকে বল দিলাম, এই বলটা প্রতি এক মিটারে যতটুকু যেভাবে ক্রিয়া করবে ওইটাই হচ্ছে কি, চাপ। অর্থাৎ যদি এইটা কি হয়, 4 মিটার স্কোয়ারের কি হয় ক্ষেত্রফল বিশিষ্ট হয়, তো এইটা 4 ভাগে ভাগ হবে, এই উপরের পৃষ্ঠটা 4 ভাগে ভাগ হবে। 4 ভাগে ভাগ হওয়ার পর এই 1 মিটার স্কোয়ারে কতটুকু বল গেল, আবার এই 1 মিটার স্কোয়ারে কতটুকু বল গেল, এই পরিমাণটাকে বলা হচ্ছে কি, চাপ। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল দিলাম মনে করলাম এফ। একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের উপরে আমরা প্রযুক্ত বল দিলাম এফ। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তাহলে কী হবে, এফ বাই এ। এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্তভাবে যে বল হবে তাকে বলা হচ্ছে কি, চাপ। পি, চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা, পি ইজ ইকুয়াল এফ বাই এ, পিতে হচ্ছে প্রেশার, এটা হচ্ছে কি, চাপের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো চাপের সংজ্ঞা কি, একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে, লম্বভাবে প্রযুক্ত বলকে, প্রযুক্ত বলকে চাপ বলে। আর চাপ জিনিসটাই এমন যে ক্ষেত্রফলের উপর সমানভাবে সঞ্চালিত হয়, যার ফলেই দেখবা যে ফুটবল গোলাকার। এই চাপের অনেক ইতিহাস রয়েছে, এই চাপের ফলেই দেখবা যে আমরা যদি একটা ব্রেককে চাপের সিস্টেম মেনে সাজাই, ব্রেকগুলোকে চাপের সিস্টেম মেনে যে আমরা কী করি সাজাই, তাহলে দেখবা যে আমরা ব্রেকের উপরে যদি শুয়ে থাকি, তার উপর যদি গাড়ি যায়, মানুষ চড়ে, তাও আমাদের দেহে একটি মাত্র কী হবে না, ফুটো হবে না। তাহলে চাপ নির্ভর করে কার উপর, চাপ নির্ভর করে হচ্ছে, চাপ নির্ভর করে হচ্ছে বলের উপর, আবার চাপ নির্ভর করে হচ্ছে কি, ক্ষেত্রফলেরও উপর। চাপ বলের উপর নির্ভর করে সমানুপাতিক অনুযায়ী, আর চাপ ক্ষেত্রফলের উপর নির্ভর করে কিসের উপর, ব্যাসানুপাতিক অনুযায়ী। প্রমাণ দেখো, আমরা যদি ক্ষেত্রফলকে স্থির রাখি, অর্থাৎ ক্ষেত্রফল যদি ধ্রুব হয়, বল যদি বাড়াই চাপ বাড়বে। অর্থাৎ আমার হাতের মাঝে যদি আমি ক্ষেত্রফল কী করলাম, ঠিক রাখলাম, এই ক্ষেত্রফল দ্বারা যদি আমি আস্তে প্রয়োগ করি আমার হাতে চাপ কম প্রয়োগ করবে, আমি জোরে যদি প্রয়োগ করি তাহলে আমার হাতে কি, চাপ বেশি অনুভূত হবে। আবার দেখো, বলকে যদি আমি কী করলাম, বলকে আমি ঠিক রাখলাম, ক্ষেত্রফল যদি আমি কী করি ঠিক না রাখি, তাহলে চাপ কীভাবে হবে। দেখো বল, এইবার আমি কী করলাম, এই জিনিসটাকে মনে করি কলমটাকে দাও, কলমটা প্রথমে এই ক্ষেত্রফল ছিল, বল প্রয়োগ করলাম এফ বল, অর্থাৎ বলের কোনো চেঞ্জ হবে না, বল এফেই প্রয়োগ করলাম, ক্ষেত্রফল কিন্তু দেখো মাথায় এইটুকু আছে। যখনই আমি ক্ষেত্রফলটা কী করলাম, এই হেডটাকে খুলে ফেললাম, এখন যদি আমি বল প্রয়োগ করি তাহলে আমাকে লাগবে না, আমাকে অবশ্যই লাগবে আগের তুলনায়, যার কারণে আমরা বলতে পারি যে
ক্ষেত্রফল কমাইলে চাপ বাড়বে, ক্ষেত্রফল বাড়াইলে চাপ কমবে। আশা করি চাপ সম্পর্কে তোমাদের বেসিক ক্লিয়ার হয়েছে। এখন আমরা শিখব হচ্ছে ঘনত্ব সম্পর্কে। ঘনত্বটা কি? একক আয়তনের ভরকে বলা হচ্ছে কি? ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। একক আয়তন কি? এমন একটা বস্তু নেওয়ার লাগবে যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। তা মনে করলাম আমি একটা পাত্র নিলাম বা জগ নিলাম, সেই জগের ভেতরে এইরকম একটা একক আয়তন, মানে একক আয়তন যাকে বলা হয়, তার দৈর্ঘ্য 1, প্রস্থ 1 এবং উচ্চতা 1, সেখানে আমি পানি ঢালা শুরু করে দিলাম। পানি ঢালতে ঢালতে পানি ঢাললাম যখন ওইটা কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। যখন পূর্ণ হয়ে গেল আর তার ভিতরে জায়গা নাই, আমি পরিমাপ করলাম পানিটুকু কতটুকু হয়েছে। মনে করলাম পানিটা হয়েছে 1000 কেজি। আমি দেখলাম যে আমি যদি একক আয়তন অর্থাৎ 1 মিটার কিউব আয়তনের একটি পাত্র নেই, সেখানে যদি আমি পানি ঢালা শুরু করি, সেইখানে পানি থাকবে 1000 কেজি, 1000 কেজি থাকবে। আবার অন্য আরেকটি পাত্রে ঠিক সেম আয়তনের 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা, অর্থাৎ 1 মিটার কিউব আয়তনের ভেতরে যদি আমি বরফ ঢালা শুরু করে দেই, বরফ আমি ঢাললাম সম্পূর্ণভাবে বরফটি ঢাললাম, দেখলাম তারপরে কী করলাম, ওই আয়তনের ভেতরে বরফ ছিল 820 কেজি। দেন সেম আয়তনে, 1 মিটার কিউব আয়তনে আমি লোহা গুঁড়া করলাম, গুঁড়া করার ফলে লোহা ঢাললাম, লোহা ঢালা ঢেলে দেখলাম, পরিমাপ করলাম 1 মিটার কিউব আয়তনে লোহা থাকলো 7800 কেজি। তাহলে কি বলা যায় জানো? তাহলে যেহেতু 1 মিটার আয়তনে পানির ওজন হয়েছে, সরি পানির ভর হয়েছে 1000 কেজি, সুতরাং বলা যায় পানির ঘনত্ব 1000 কেজি মিটার কিউব, 1000 কেজি মিটার পার কিউব। দেখো তেমনি যেহেতু বরফ ছিল 820 কেজি 1 মিটার কিউবে, সুতরাং বলতে পারবো যে বরফের ঘনত্ব 820। যেহেতু ওই একক আয়তনের ভিতরে 7800 কেজি লোহা ছিল, সুতরাং আমরা বলতে পারবো লোহার ঘনত্ব 7800। তো একক আয়তনের ভরকে বলা হচ্ছে কি? ঘনত্ব। তো আমরা এখন এইটার কি করব, সূত্রটা লিখব। তো সূত্রটা ছিল এই, মনে করলাম দেখো, ভি আয়তনে, ভর হচ্ছে কত, এম। তাহলে একক মানে কি? এক, 1 মিটার কিউব আয়তনে ভর কি? এম ভাগ ভি। আর ঘনত্বকে প্রকাশ করা হয় রো দ্বারা, তার রো ইজ ইকুয়াল কি লেখা যায়, এম ভাগ ভি। আশা করি তোমাদের ঘনত্ব সম্পর্কে বেসিক ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে এজ গভীরতায় তরলের চাপ নির্ণয়। এজ গভীরতায় তরলের চাপ নির্ণয়, তো দেখো মনে করি এজ গভীরতায় বি বিন্দুতে, দেখো আমি বি বিন্দু দিছি, বি বিন্দুতে চাপ নির্ণয়, চাপ নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি মুক্ত তল হতে বি বিন্দুর উচ্চতা হচ্ছে কত, এইচ। মুক্ততল কোনটা? এইটা। বি বিন্দুর উচ্চতা কত? এইখান থেকে এতটুকু বি বিন্দু এখানে রয়েছে, উচ্চতা কত, এইচ লিখলাম। দেন লিখব আমি বেলনের
বা সিলিন্ডার দিয়ে আমরা সিলিন্ডারই কল্পনা করি, সিলিন্ডার ডারের ভূমি, সিলিন্ডারের ভূমি, দেখো তো সিলিন্ডারের ভূমি কোনটা, এই ক্ষেত্রফলটা না, ভূমির ক্ষেত্রফল এইটা না, সিলিন্ডার মনে করো এইটা, সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে কি এতটুকু, সিলিন্ডারের ভূমি বা তরলের ক্ষেত্রফল, সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল আর তরলের ক্ষেত্রফল একই, তরলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এ, সিলিন্ডারের ভূমি আর তরলের ক্ষেত্রফল এ, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, ঘনত্ব সমান কী লেখা যায়, ইজুকুয়াল হচ্ছে মনে করলাম তরলের ঘনত্ব হচ্ছে রো, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণ কি, ত্বরণ হচ্ছে জি। তো আমরা জানি চাপ সমান কি, চাপ আমরা জানি, আমরা জানি চাপ ইজুকুয়াল লেখা যায় হচ্ছে এ ভাগ এ, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ, চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা, এফ সমান কি, এফ হচ্ছে প্রযুক্ত বল। অর্থাৎ দেখো তো বি বিন্দুতে প্রযুক্ত বল কত হবে, বি বিন্দুতে প্রযুক্ত বল হবে এই মানে ওজনের সমান, কার ওজনের সমান, দেখো মনে করলাম এই একটি পাত্র, মনে করলাম এই একটি পাত্র ছিল, পাত্রটি পানি দ্বারা কি ছিল, পূর্ণ ছিল, পানি দ্বারা পূর্ণ ছিল, সেখানে যদি আমি একটা ব্যালন প্রবেশ করাই অর্থাৎ সিলিন্ডার প্রবেশ করাইলাম, তো সিলিন্ডার প্রবেশের ফলে আমি যদি এইখানে একটা নলকূপের সৃষ্টি করে দেই, সিলিন্ডারের ফলে সিলিন্ডারের সমায়তনের পরিমাণ কী হবে, সিলিন্ডারের সমায়তন পরিমাণ কী হবে, পানি এই ব্যালনে চলে আসবে, তাই না, অর্থাৎ সিলিন্ডার যতটুকু আয়তন, ঠিক যেহেতু এটা পানি দ্বারা পূর্ণ ছিল এই কী বলা হচ্ছে পাত্রটা, সুতরাং আমি যদি এই পাত্রের ভেতরে আমি যদি কী করি একটা সিলিন্ডার প্রবেশ করাই, সুতরাং সেই সিলিন্ডারের যতটুকু আয়তন ঠিক ততটুকু আয়তন পানি বের হয়ে যাবে, এবং সেখানে কী পরিমাণ বল প্রয়োগ করবে, এই যে পরিমাণ বলটা কী হলো, যে পরিমাণ পানিটা বের হয়ে গেল তার ওজনের সমপরিমাণ বল কী করবে, এই বিন্দুর উপর ক্রিয়া করবে, আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এই আয়তনের সমপরিমাণ পানি এই বিন্দুর উপর কী করবে, বল প্রয়োগ করবে, তাই না, আমরা লিখতে পারি এফ সমান এম জি, এতে কি, এতে হচ্ছে ক্ষেত্রফল, পি ঠিক রাখলাম, এম তে কি তরল বয়সী, তরলের ভর, তা তরলের ভর আমরা জানি কি ঘনত্ব সমান কি, রো সমান এম ভাই ভি, সুতরাং আমরা লিখতে পারি না এম ইজ ইকুয়াল রো ভি, লেখা যায় এম ইজ ইকুয়াল আমরা লিখলাম রো ভি ইনটু জি ডিভাইডেড এ, ঠিক রাখলাম, পি ইজ ইকুয়াল কী লেখা যায় দেখো তো, রো ঠিক রাখলাম, রো ঠিক রাখলাম, ভি, ভি কার আয়তন, ভি হচ্ছে তরলের আয়তন, আর আমরা কি বললাম তরলের আয়তন, আয়তন তরলের আয়তন ইজ ইকুয়াল লেখা যায় সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, তরলের আয়তন যদি মনে করলাম যদি হয় ভি, তাহলে সিলিন্ডারের আয়তন হবে কি ভি, তাই না, তা আমরা এই তরলের আয়তন ভি ইজ ইকুয়াল সিলিন্ডারের আয়তন কি, আমরা জানি সিলিন্ডারের আয়তন কি, দেখো তো ক্ষেত্রফল আমরা জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণিত উচ্চতা, ক্ষেত্রফল কি কার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল এ গুণিত উচ্চতা কি, উচ্চতা এস, সুতরাং আমরা লিখতে পারি না যে তরলের আয়তন ইজ ইকুয়াল এ এস, আমরা তরলের আয়তনকে সিলিন্ডারের আয়তনে কনভার্ট করলাম, তাহলে ভি ইজ ইকুয়াল লেখা যায় এ ইনটু এইচ ইনটু জি ডিভাইডেড এ, এই এ আর এই এ যদি কাটা যায় পি ইজ ইকুয়াল লেখা যায় এইচ রো জি, এইটাই হচ্ছে কি তরলের এইচ গভীরতায় চাপ নির্ণয়ের সূত্র, অর্থাৎ এখানে পি লেখা, পি নির্ভর করে হচ্ছে এইচের ওপর, পি নির্ভর করে হচ্ছে ঘনত্বের ওপর, পি নির্ভর করে হচ্ছে
অভিকর্ষ ত্বরণের উপর। এগুলো সবগুলো সম্পর্ক হচ্ছে কি পি সমানুপাতিক এস, পি সমানুপাতিক রো, পি সমানুপাতিক জি। অর্থাৎ যত গভীরে যাব ঠিক তত পরিমাণ চাপ বৃদ্ধি পাবে, আবার যত যার যত বেশি ঘনত্ব তার চাপ ঠিক তত বেশি, আবার যার অভিকর্ষ ত্বরণ বেশি তার চাপ তত বেশি। এই কারণে দেখবা